কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবেশে মাদক পাচারকালে প্রাইভেট কার থেকে চালকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো আশামণি, ফনির খান ও সামিউল ইসলাম। এ সময় তাদের হেফাজতে রাখা 9 কেজি গাঁজা উদ্ধার সহ মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। আজ দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকা থেকে প্রাইভেট কারটি আটক করে পুলিশ। এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটালের মোড় এলাকায় প্রাইভেট কারটি আসলে পুলিশ গাড়িটি আটক করে। পরে তল্লাশি করে গাড়ির ভেতর থেকে 9 কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা যাত্রী সেজে মাদক পাচার করছিল বলে জানায়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং গাড়ি সার্চ করে তাদের হেফাজত থেকে 9 কেজি গাঁজা উদ্ধার করে জায়গায় জব্দ করে তাদেরকে থানায় নিয়ে এসেছে মামলা দিয়ে দিয়ে। আবারও হিরো হইবে কয়দিন আগে গোপন সুদের ভিত্তিতে আমাদের ভৈরব থানা গেছে। মতিজ্জামান আমার নিকটে আদেশপ্রাপ্ত হয়ে নাটের মোড়ে একটি প্রাইভেট কারকে আটক করেন। সে আট প্রাইভেট কারের নিকট প্রাইভেট কারের তিনজন ব্যক্তি ছিল, একজন মহিলা দুজন পুরুষ। তাদেরকে জিজ্ঞাসাবাদে এবং গাড়ি সার্চ করে তাদের হেফাজত থেকে 9 কেজি গাঁজা উদ্ধার করে যত জায়গায় জব্দ করে তাদেরকে থানায় নিয়ে এসেছে মামলা ফুলিয়ে দিয়ে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।